এসএসসি পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে সরাসরি পাঠের মধ্যে চলে যাচ্ছি। আমার পাঠ হচ্ছে 4.3 অধ্যায় 4, এবং বুঝতেও পারছো আমার শেষ পাঠ, এবং এই পাঠের নাম হচ্ছে শসন অথবা রেসপিরেশন। ঠিক আছে, তাহলে আমরা কি আবার একটু রিপিট করতে পারি আমার সম্পূর্ণ অধ্যায় ভিত্তি? এখানে আসি, প্রথম টপিক ছিল আমার ফরমেশন অফ এটিপি, আশা করি এটা আমরা ভালোভাবে পারবো। এরপর ছিল ফটোসিনথেসিস অথবা যে প্রক্রিয়ায় কি তৈরি হয় শর্করা অথবা কার্বোহাইড্রেট তৈরি হয়, এই প্রক্রিয়াটাও আমরা জেনেছি, আজকে পড়বো। এই যে আমি বললাম শর্করা অথবা কার্বোহাইড্রেট, এই শর্করা অথবা কার্বোহাইড্রেটকে আমি সরাসরি বলতে পারি শ্বসনিক বস্তু, যে বস্তু ভেঙে এবং যে বস্তু বিভিন্ন প্রক্রিয়ায় ধাপে ধাপে ভেঙে আমরা স্থিতি শক্তিকে আমরা রাসায়নিক শক্তি এটিপি হিসেবে জমা করব, এবং যে প্রক্রিয়ায় আমরা দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে সব কিছু শুরু করব, এই প্রক্রিয়াটির নামই হচ্ছে শ্বসন। তাহলে আবার আসি শ্বসনের একটি আবিধানিক সংজ্ঞা। শ্বসনের সংজ্ঞা হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ স্থিতি শক্তি বিভিন্ন প্রক্রিয়ায় ভেঙে রাসায়নিক শক্তি রূপে জমা হয়, এই প্রক্রিয়াটির নামই হচ্ছে শ্বসন। তাহলে দেখি সবার শ্বসনকে প্রধানত কয়টা অংশে বিভক্ত করতে পারি। শ্বসনকে প্রধানত দুইটা অংশে বিভক্ত করা যায়, একটা হচ্ছে স্ববাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। স্ববাত, বাত মানে হচ্ছে বাতাস। ঠিক আছে, তাহলে যে যে প্রক্রিয়ার ভাঙার জন্য অক্সিজেন অথবা বায়ুর প্রয়োজন হয় তাকে আমি বলবো স্ববাত শ্বসন, এবং যে প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না তাকে আমরা বলবো অবাত শ্বসন। বুঝা গেছে? তাহলে আমি তোমাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বোঝার জন্য আমি প্রথমে একটি স্ট্রাকচার আঁকলাম, যেখানে কি কি আছে দেখো। বাইরের সম্পূর্ণ গঠনটার নাম দিলাম সাইটোপ্লাজম, যেহেতু কোষের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়াটি হচ্ছে, এই প্রক্রিয়াটি কোষের প্রথম গঠনটার নাম দিলাম সাইটোপ্লাজম। এরপর মূলত কোষের কোন অঙ্গাণুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যাকে আমরা কি বলি পাওয়ার হাউস অফ সেল? ইয়েস, পাওয়ার হাউস অফ সেল হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়াতে মূলত মোট তিনটা ধাপ তৈরি হয়, এখানে কি কি আছে দেখো। আউটার স্পেস, একটি মাইটোকন্ড্রিয়ার বহি আবরণীকে আমি একটু ইংলিশে লিখার চেষ্টা করলাম, আউটার স্পেস অথবা বহি আবরণী। প্রথমে লিখলাম সাইটোপ্লাজম, আউটার স্পেস। এরপর মাইটোকন্ড্রিয়ার ভেতরে দেখো ক্রিস্টি অথবা আঙ্গুলের ভাজের মতো যে গঠনটা আছে একে আমি লিখলাম ইনার স্পেস, এবং এরপর এখানে যে তরল উপাদান অথবা জেলির মতো উপাদান আছে তাকে আমি বললাম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে একটি কোষের মধ্যে আমি মোট কয়টা অংশ পেলাম? মূলত পেলাম চারটি। তাহলে প্রথমটি ছিল সাইটোপ্লাজম, এরপর ছিল বহি আবরণী, অন্ত আবরণী এবং ম্যাট্রিক্স অথবা ক্রিস্টি। ঠিক আছে, তাহলে এই অংশগুলো যে আঁকলাম, তাহলে আমি সবাত এবং অবাত শ্বসনের ক্ষেত্রে মোট কয়টা ধাপ? আমি প্রথমে আসি সবাত শ্বসন। সবাত শ্বসনের ক্ষেত্রে এই যে আমি বললাম গ্লুকোজ অথবা শ্বসনিক বস্তু বিভিন্ন ধাপে ভেঙে শেষ পর্যন্ত আমি দেখাচ্ছি, শেষ পর্যন্ত যে 38 এটিপি অথবা 686 কিলো ক্যালোরি পার মোল শক্তি যে তৈরি হয়, কিভাবে তৈরি হয় এবং কয়টি ধাপে তৈরি হয় আমি একটু বর্ণনা করে দেখাই। তাহলে প্রথম ধাপ আমি একটু লিখি এবং তোমরা খাতায় অথবা বই একটু পেন্সিল দিয়ে দাগ দিবে, বইয়ে কখনো কলম দিয়ে দাগ দেওয়ার চেষ্টা করবে না, কেমন? তাহলে আমি সাইটোপ্লাজমে কোন ধাপটি সংগঠিত হয়? সাইটোপ্লাজমে সংগঠিত হয় গ্লাইকোলাইসিস, এবং এই গ্লাইকোলাইসিসের জন্য কখনো অক্সিজেনের প্রয়োজন হয় না, তাই গ্লাইকোলাইসিস হচ্ছে স্ববাত এবং অবাত। আচ্ছা, আমি তো তোমাদেরকে অবাত নিয়ে বলি নাই, অবাত, যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয় না তাকে আমি বলবো অবাত শ্বসন। তাহলে এই যে আমি গ্লাইকোলাইসিস দেখালাম সাইটোপ্লাজমে, গ্লাইকোলাইসিসের জন্য কি প্রয়োজন হয় না? অক্সিজেন প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে গ্লাইকোলাইসিসের পর আমি সরাসরি চলে যাব আউটার স্পেস অথবা মাইটোকন্ড্রিয়ার বহি আবরণী। এখানে কোন প্রক্রিয়াটি সংগঠিত হয়? অ্যাসিটাইল কো এ,
ঠিক আছে, তাহলে অ্যাসিটাইল কোএ কোন পর্যায়ে থেকে আসলো? প্রথমটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এরপর হচ্ছে অ্যাসিটাইল কোএ, এরপর হচ্ছে ক্রেবস সাইকেল, এবং সবার শেষ ধাপ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অথবা এটিএস। ঠিক আছে, তাহলে আমি ধাপগুলো সম্পর্কেও জানলাম। আমি একটু দেখাচ্ছি, এক নম্বর গ্লাইকোলাইসিস, দুই নম্বর অ্যাসিটাইল কোএ, তিন নম্বর ক্রেবস সাইকেল, এবং চার নম্বর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। কেমন? আমি তোমাদেরকে যেহেতু বইও ছক আকারে দেওয়া আছে, আমি সরাসরি সম্পূর্ণ মেকানিজমটাকে একটি ছকের মধ্যে দেখিয়ে ফেলছি। প্রথম শ্বসনিক বস্তু হিসেবে আমি কি বেছে নিলাম? গ্লুকোজ। তাহলে গ্লুকোজের সংকেতটা আমি লিখে ফেললাম C6H12O6। এখন দেখি C6H12O6 এর মধ্যে কার্বন হচ্ছে কয়টি? দেখো, ছয় কার্বন হচ্ছে কি, ছয়টি। তাহলে আমি খুব সহজভাবে বোঝানোর জন্য এই যে C6H12O6 কে প্রথমেই ভেঙে আমি কি তৈরি করে ফেললাম? তিন কার্বন বিশিষ্ট দুই অণু পাইরুভিক অ্যাসিড। তাহলে তিন কার্বন বিশিষ্ট দুই অণু পাইরুভিক অ্যাসিড মানে, আমি সংকেতটা একটু দেখানোর চেষ্টা করি, C3H4O3, পাশে আরেকটি লিখলাম C3H4O3। ঠিক আছে, তাহলে একটু দেখো তো, ছয়টাকে তিনটা এখানে নিয়ে আসলাম, তিনটা আরেক জায়গায় নিয়ে আসলাম, এবং এই প্রক্রিয়ার মধ্যে আমি আরেকটি, যেহেতু আমার সূত্র দেওয়া আছে, আরেকটি সূত্রের মধ্যে দেখাবো এই যে C3H4O3 এবং C3H4O3, এটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড। এই তিন কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় আমার মোট কয় অণু ATP তৈরি হয়, এটাও একটু পাশাপাশি লিখে আমি হিসাবটা করে দেখানোর চেষ্টা করি। প্রতি অণু থেকে আমি একটু দেখাই, প্রতি অণু থেকে দেখো এক অণু NADH+S+, এবং মোট কয় অণু ATP তৈরি হয়? দেখো, মোট তৈরি হয় উভয় পাইরুভিক অ্যাসিড থেকে 10 অণু ATP। খেয়াল করে দেখো, আমার প্রথম কিন্তু আমি প্রসেসিং অথবা মেকানিজম শুরু করে ফেললাম 10 অণু ATP, এর মধ্যে থেকে আমি 2 অণু ATP বিভিন্ন ক্ষেত্রে খরচ হয়ে যায়, তাহলে আমার মোট নিট উৎপাদন হচ্ছে 8 অণু ATP। তাহলে আমি প্রথম ধাপ শুরু করে ফেললাম পাইরুভিক অ্যাসিড। এরপর দেখি পাইরুভিক অ্যাসিডের পরবর্তী ধাপটি কি ছিল? অ্যাসিটাইল কোএ। এই যে আমি অ্যাসিটাইল কোএ, অ্যাসিটাইল কোএ হচ্ছে মূলত দুই কার্বন বিশিষ্ট যৌগ, এবং এই দুই কার্বন বিশিষ্ট যৌগ তৈরি হওয়ার সময় এক অণু কার্বন ডাইঅক্সাইড, এক অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক অণু কার্বন ডাইঅক্সাইড, এক অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেলে আমার মোট কয় অণু কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে? মোট নির্গত হবে, দেখো, দুই অণু কার্বন ডাইঅক্সাইড। এক্ষেত্রে অ্যাসিটাইল কোয়েতে আমার কি কি শক্তি তৈরি হয় দেখো? শুধুমাত্র তৈরি হয় এক অণু NADH2, অথবা এক অণু NADH2-র একটি আলাদা হিসাব আমাদের বইয়ে শেষে দেওয়া আছে, প্রতি অণু NADH2 মানেই হচ্ছে তিন অণু ATP। তাহলে আমি এখানে দেখাচ্ছি, প্রতি অণু অ্যাসিটাইল কোএ থেকে যেহেতু এক অণু NADH2 তৈরি হচ্ছে, মোট কয় অণু NADH2 তৈরি হচ্ছে? দুই অণু NADH2, তাহলে এক অণু NADH2 মানে হচ্ছে তিনটি করে ATP, এবং মোট ATP তৈরি হচ্ছে কয়টি? ছয়টি। ঠিক আছে, আমি দুই নম্বর ধাপে কি পেলাম? মোট কয়টি ATP পেলাম? ছয়টি ATP। এরপর আসি আমি অ্যাসিটাইল কোএ, অ্যাসিটাইল কোএ থেকে একটি চক্রের মধ্যে চলে আসবে উপাদানটি, যে চক্রের নাম হচ্ছে ক্রেবস সাইকেল। তাহলে ক্রেবস সাইকেল মানে হচ্ছে ইংরেজ প্রাণরসায়নবিদ স্যার হ্যান্স ক্রেবস প্রথমত এই চক্রটি আবিষ্কার করেছেন বলে তার নাম অনুসারে আমি এই চক্রের নাম কি দিলাম? ক্রেবস সাইকেল। এখন দেখি আমি ক্রেবস সাইকেল কোথায় সংগঠিত হচ্ছে, দেখো আমি চিত্রের মাধ্যমে আবার দেখাচ্ছি। ক্রেবস সাইকেল সংগঠিত হচ্ছে ইনার স্পেস অথবা মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরে, এবং এই সাইকেলটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চক্র, কেননা এই চক্রের মধ্যে সবচেয়ে বেশি ATP তৈরি হয়।
ঠিক আছে, তাহলে আমি এখন গ্রেট সার্কেল নিয়ে, অনেক সময় আমাদের উদ্দীপক আসে, আমরা অনেক সময় চিত্রভিত্তিক উদ্দীপক আসলে আমরা অনেক সময় বুঝি না। এই যে আমি ক্রেব সাইকেল দেখাচ্ছি, ক্রেব সাইকেল মূলত কোথায় হচ্ছে, মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ক্রেব সাইকেলে আমার কী কী অ্যাডাপ্ট, কী কী শক্তি তৈরি হয় দেখো। প্রতিঅণু ক্রেব সাইকেলের মধ্যে তিনঅণু NADH2, একঅণু FADH2 এবং একঅণু GTP তৈরি হয়। তাহলে আমি একটু দেখাই, তিন অণু NADH2 মানে হচ্ছে তিনের সাথে তিন গুণ করলে আমার কত হবে, তিন তিরিকে নয়। এরপর FADH2 মানে হচ্ছে দুই অণু FADH, প্রতি অণু FADH2 মানে হচ্ছে দুইটি করে ATP এবং এক অণু GTP অথবা গুয়ানোসিন ট্রাইফসফেট মানে হচ্ছে এক অণু ATP। তাহলে এক্ষেত্রে আমি হিসাব করে দেখাচ্ছি, প্রতি অণু ক্রেব সাইকেল এবং দুই অণু ক্রেব সাইকেল থেকে মোট কয়টা করে ATP তৈরি হচ্ছে, 24টা করে ATP তৈরি হচ্ছে। তাহলে আমি তৃতীয় নাম্বার ধাপে সবচেয়ে বেশি ATP পেলাম কয়টি, 24টি, ঠিক আছে। এরপরের ধাপ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অথবা ETS। এই ETS এর ক্ষেত্রে আমি একটু বলতে পারি, এই যে আমার ওভারঅল যে ATP তৈরি হলো, এই ATP বিভিন্ন ম্যাট্রিক্সের মাধ্যমে এক অণু থেকে একটি অংশ থেকে আরেকটি অংশে প্রবাহিত হওয়ার নামই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে দেখি আমি আজকে খুব গুরুত্বপূর্ণ যে উপাদানটা নিয়ে বললাম, রেসপিরেশন অথবা শ্বসন, এই রেসপিরেশন অথবা শ্বসন মূলত কোনটা নিয়ে কাজ করে, শ্বসনিক বস্তু অথবা গ্লুকোজ নিয়ে। এবং যে নিট উৎপাদনটি হয়, আমি আবার বলি, মোট নিট উৎপাদন হয় মোট কয়টা ATP, 38টা ATP। অর্থাৎ এখনো গ্লুকোজ বিভিন্ন প্রক্রিয়ায় ভেঙে, বিভিন্ন প্রক্রিয়ায় ভেঙে আমার যে রাসায়নিক শক্তি তৈরি হয়, এই শক্তিটাই হচ্ছে ATP অথবা 38 ATP। তাহলে এখন আসি আমি আমার সূত্র, সূত্রের ক্ষেত্রে দেখো, গ্লুকোজ C6H12O6, C6H12O6 ছয় অণু অক্সিজেনের সাথে ক্রিয়া করে কি তৈরি করে দেখো, ছয় অণু কার্বন ডাইঅক্সাইড, ছয় অণু পানি এবং 38 ATP। আমি এই ছয় অণু কার্বন ডাইঅক্সাইডকে একটু দেখানোর চেষ্টা করি, দেখো পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়েতে আসার সময় এক অণু কার্বন ডাইঅক্সাইড, এক অণু কার্বন ডাইঅক্সাইড, মোট কয় অণু কার্বন ডাইঅক্সাইড চলে গেল, দুই অণু কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস চক্রে আসার সময় দুই অণু কার্বন ডাইঅক্সাইড, দুই অণু কার্বন ডাইঅক্সাইড, মোট কয় অণু কার্বন ডাইঅক্সাইড চলে গেল, চার অণু কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ ছয় অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল। আশা করি খুব সংক্ষেপে আমি তোমাদের রেসপিরেশন অথবা শ্বসন নিয়ে আলোচনা করলাম। যেহেতু বোর্ড পরীক্ষায় আমাদের সব সময় হয় ফটোসিনথেসিস অথবা রেসপিরেশন নিয়ে চিত্রভিত্তিক অথবা সূত্রভিত্তিকভাবে প্রশ্ন আসে, এবং হিসাব যেহেতু আসে, আমরা খুব সুন্দর করে ছক আকারে এই রেসপিরেশনটি শিখে নিই। ধন্যবাদ।